সংবাদ। দশম জাতীয় সংসদে আজ 2014-15 অর্থবছরের জন্য সম্ভাব্য 2,50,506 কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিকেল স্পিকার ড শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরুর পর বাজেট বক্তৃতা শুরু করেন অর্থমন্ত্রী। 2014-15 অর্থবছরে 2,50,506 কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। বাজেটের সামগ্রিক ঘাটতি ধরা হয়েছে 67,552 কোটি টাকা, যা মোট জিডিপির 5%। রাজস্ব খাতে আয় ধরা হয়েছে 1,89,00,000 কোটি টাকা। এনবিআর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,82,094 টাকা। এবারের বাজেটে দাম কমেছে সিরামিক্স, ভোজ্যতেল, আদা, পেঁয়াজ, রসুন, ছোলা সহ আরও কিছু পণ্যের। দাম বেড়েছে সিগারেট, মোবাইল সেট, এলপি গ্যাস, লাইট, বিলাসবহুল গাড়ি সহ আরও কিছু আমদানিকৃত পণ্যের। সংসদ সদস্যদের আলোচনা শেষে আগামী 30 জুন বাজেট পাশ করার কথা রয়েছে। এছাড়া অধিবেশন চলবে 23 জুলাই পর্যন্ত। এদিকে দুপুরে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে খসড়া বাজেট অনুমোদন দেওয়া হয়। মোটামুটিভাবে মানব সম্পদ খাতে 24.3% বাজেটে দেওয়া হয়েছে। সার্বিক কৃষি খাতে কৃষি, পল্লী উন্নয়ন, পল্লী প্রতিষ্ঠান, পানি সম্পদ এবং সংশ্লিষ্ট অন্যান্য মিলে 25.8%, বিদ্যুৎ জ্বালানি খাতে 14.3%, যোগাযোগ সড়ক রেল সেতু যোগাযোগ প্রভৃতি মিলে 23% এবং অন্যান্য খাতে 12.25% বরাদ্দ করার প্রস্তাব করা হয়েছে এবং উন্নয়ন বাজেটটি হচ্ছে 86,000 কোটি। একটা নতুন আয়করের স্তর নির্ধারণ করা হয়েছে, আমার বেশ আপত্তি ছিল, কিন্তু এটা নির্ধারিত হয়েছে 44,20,000 টাকা যাদের আয় তাদের উপরে 30% হারে আয়কর আরোপণ করা হল। এদিকে কর্পোরেট করে নন পাবলিকলি ট্রেডেড কোম্পানিগুলোকে এখন তারা দিত 37%, আগামীতে 35% এটা অবনমিত করা হয়েছে। অনৈতিক অবৈধ সরকারের বাজেট পেশ